পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত বরাকর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় শুক্রবার সন্ধ্যায় শুট আউটের ঘটনা ঘটে। গুলি লেগে মৃত্যু হয় ২৪ বছরের শাহানবাজ আলমের। শনিবার পরিবারের পক্ষ থেকে তিনজনের নামে অভিযোগ দায়ের করা হয় থানায়। নিহতের পরিবারের অভিযোগ, মাদক দ্রব্য টেস্ট করার জন্য শাহানবাজ আলমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বন্ধুরা, তারপর তাকে গুলি করে হত্যা করা হয় বলে নিহতের বাবা সাব্বির আলম অভিযোগ করেন। পুলিশ তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যে বান্টি মজুমদার ও রাকেশ শর্মাকে গ্রেপ্তার করে। ধৃতদের রবিবার আসানসোল আদালতে পেশ করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত বরাকর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় শুক্রবার সন্ধ্যায় শুট আউটের ঘটনা ঘটে। গুলি লেগে মৃত্যু হয় ২৪ বছরের শাহানবাজ আলমের। শনিবার পরিবারের পক্ষ থেকে তিনজনের নামে অভিযোগ দায়ের করা হয় থানায়। নিহতের পরিবারের অভিযোগ, মাদক দ্রব্য টেস্ট করার জন্য শাহানবাজ আলমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বন্ধুরা, তারপর তাকে গুলি করে হত্যা করা হয় বলে নিহতের বাবা সাব্বির আলম অভিযোগ করেন। পুলিশ তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যে বান্টি মজুমদার ও রাকেশ শর্মাকে গ্রেপ্তার করে। ধৃতদের রবিবার আসানসোল আদালতে পেশ করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত বরাকর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় শুক্রবার সন্ধ্যায় শুট আউটের ঘটনা ঘটে। গুলি লেগে মৃত্যু হয় ২৪ বছরের শাহানবাজ আলমের। শনিবার পরিবারের পক্ষ থেকে তিনজনের নামে অভিযোগ দায়ের করা হয় থানায়। নিহতের পরিবারের অভিযোগ, মাদক দ্রব্য টেস্ট করার জন্য শাহানবাজ আলমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বন্ধুরা, তারপর তাকে গুলি করে হত্যা করা হয় বলে নিহতের বাবা সাব্বির আলম অভিযোগ করেন। পুলিশ তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যে বান্টি মজুমদার ও রাকেশ শর্মাকে গ্রেপ্তার করে। ধৃতদের রবিবার আসানসোল আদালতে পেশ করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা।